বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটি শুরু করলাম দুপুরের রান্না দিয়ে। প্রথমে আমি ভাতটা বসিয়ে দিব, কারণ আমার একটাই চুলা, রান্না করতে সময় লেগে যাবে। এদিকে ভাতটা বসিয়ে আমি হাফ কেজির মতো ছোলা বুট ছিল সেটাকে সিদ্ধ করে ভালো করে ধুয়ে ফ্রোজেন করে রাখবো। এটা বিকেলের নাস্তা হিসেবে খুব ভালো লাগে। কোনো কিছু তৈরি করতে না মন চাইলে এটা নামিয়ে একটু ভুনা করে নাস্তা হিসেবে খাওয়া যায়, খুব ভালো লাগে। এটাকে রেখে আমি দুপুরের রান্নার আয়োজন করব। আজকে দুপুরে ছোট মাছ আর করলা ভাজি রান্না করব। তো আপনারা দেখে থাকুন সকলে। আর সবার কাছে একটা অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন। তো দেখতে থাকুন আমি কিভাবে ছোট মাছটা রান্না করছি।
তো চলে এলাম বিকেলের নাস্তা নিয়ে। আজকে আমি কিমা পুরি তৈরি করব, আপনারা সকলে দেখতে থাকুন কিভাবে তৈরি করছি। এটা আসলে সবাই তৈরি করেছেন একবার করে হলেও, আমি জানি ইউটিউবে অনেক রেসিপি আছে এটার।
আশা করি আমার ভিডিওটি আপনারা সকলেই দেখবেন, আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।